সম্প্রতি সরকার ঘোষিত নিয়ম মেনে ক্লাস ও পরীক্ষার রুটিন পরিবর্তন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাস চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে, কিন্তু নতুন বাস শিডিউলে বিপর্যয় দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, নতুন নিয়ম অনুযায়ী সকাল 8টা থেকে বিকেল 3টা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চলমান রাখা হয়েছে। পুরাতন রুটিনে বিভিন্ন রোডে বাস চলাচলের জন্য 4টি ট্রিপের ব্যবস্থা থাকলেও জ্বালানি সাশ্রয়ে বর্তমানে 2টি ট্রিপ কমিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাসের ট্রিপ রাখা হয়েছে মাত্র 2টি, সকাল 7:30টায় ও বিকেল 3:15টায়। এখানে আমাদের খুব যাতায়াতের সমস্যা হচ্ছে, কারণ বর্তমানে ভাড়াও বেশি নিচ্ছে। তাছাড়া আমরা 4টা থেকে 3টা শিডিউল হতো সেটাও ভালো হতো, 2টা শিডিউল হওয়ার কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। কারণ সকাল 8টার দিকে আমাদের একটা হচ্ছে, কিন্তু অনেকের আমাদের যে আমাদের মাঝে মাঝে ক্লাস হয় 10টার দিকে, যেটা আমাদের 10টার সময় আসতে হয়, কিন্তু সেই সময় আমরা কোনো বাসে চলাচলের কোনো ব্যবস্থা করতে পারি না। দেখা যাচ্ছে অনেকের হয়তো ক্লাস সকাল 8টায় শুরু হচ্ছে না, বা অনেকের ক্লাস 1টার সময় দুপুরে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের বাস টাইম শুধু সকাল 7:30টা এবং 3টায় বিকাল 3:15টা। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে হয়তো কয়েক ঘন্টা আগে এসে বসে থাকা লাগতেছে, বা যাদের ক্লাস 1টায় শেষ হয়ে যাচ্ছে তাদের বাসের জন্য আরও 2-3 ঘন্টা অপেক্ষা করা লাগতেছে।